वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। भालो सुस्थ थाकाटा खूब 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 जरूरी। एखन गुड मर्निंग ना, एखन गुड आफ्टरनून। सॉरी, आमी गुड मर्निंग दिए शुरू करलाम, अनेक दिन गुड मर्निंग दिए शुरू करि ना, सेई जन्य शुरू करलाम। आजके हलो बुधवार। आजके जे ब्लॉगटा गेछे ओटा हलो शुभमेर डेकोरेशन पारपास ब्लॉग गेछे। आमी बोलेछिलाम जे शुभमेर डेकोरेशन गुलो देखाबो। आजके हल्दी मेहेंदी आर ब्लेसिंग मानে आशीर्वादेर जे डेकोरेशन होयेछिलो ओटार गेछे। एरपरेर ब्लॉगटा जेटा आछे ओटा खूब छोटो आछे, मानে বিয়ে পারপাস যে ডেকোরেশনটা হয়েছিল ওটা আমি ব্লগের মাঝখানে দিয়ে দেব অন্য কোনো দিন। এই হলো আপাতত আপডেট। স্নান টান করে চলে এসেছি, এখন আমি রেডি হব। আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে বর্ধমান। অল অ্যাবাউট শুভির ফ্যামিলি মেম্বার পিতৃষ পিতৃষ আর পূজার আজকে বিয়ে, আজকে বউ ভাত। বিয়ে হয়ে গেছে 27 তারিখ, আজকে বউ ভাত। আমার আর সোনাইয়ের যাওয়ার কথা ছিল, সোনাইয়ের জ্বর এসে তাই সোনাই যেতে পারবে না, তাই শুভম একটু ম্যানেজ করে শুভম যাচ্ছে আমার সাথে। এখনও জানি না কখন যাব। আজকে আমি কোনো মেকআপ আর্টিস্টের থেকে সাজবো না, আজকে আমি নিজেই সাজবো। জানি না কী হবে, দেখবে তো তোমরাই। আমার তো মেকআপ ডান, একটুখানি সাউন্ড লো শোনাচ্ছি কারণ এর মাঝখানে আর কি আমাদের একটা ফোন এলো যে শুভমের ইভেন্টেরই একজন খুব ক্লোজ, ওনার হাজবেন্ডের ডেথ হয়েছে। তো যাই হোক, খুব আনএক্সপেক্টেড। ওনার এজও বেশি না, এজ বেশি না থেকেও বড়ো কথা কি খুব আনএক্সপেক্টেড। শুভমের সাথে ওই দাদার পরশু দিনও কথা হয়েছে, সব কিছু নর্মাল ছিল, সব কিছু ঠিক ছিল, হঠাৎ করে হার্ট অ্যাটাক। তো তখন আমি শুভম ডিসাইড করি যে আমি আর শুভম, মানে আমি বিশেষ করে ডিসাইড করি যে না ছেড়ে দিই, আজকে যাব না, কারণ আমাদের মেন্টালিও আমরা ওরকম একটা অবস্থায় নেই যে যাব। তাছাড়া শুভমের দুটো ইভেন্ট আছে, সোনাই যেতে পারছে না কারণ সোনাইয়ের জ্বর এসেছে বললাম। তো সেই পারপাস আমি পিতৃষকে কল করি, ও আমাকে বলে যে দিদি আজকের দিনটা তো আমার লাইফেও একটা দিন বলো। তখন মানে শুভম আমাকে বললো না চ, মানে আমি ঠিক গুছিয়ে বলতেও পারছি না। শুভম বলে না চ কিছুক্ষণ থেকে চলে আসবো, শুভমকে এসে আবার শুভমের ইভেন্টের ওখানে যেতে হবে, আমি বাড়ি চলে আসবো। বাট যার সাথে এই ঘটনাটা হয়েছে না, যেই দিদি আমি ভীষণ ক্লোজ ওনার সাথে, তো জানি না ঠিক আছে, এটাই হয়তো লাইফ। একদিকে দেখো কারোর বাড়িতে একজন নতুন সদস্য এসছে, তাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, আর কারোর বাড়িতে এরকম একটা খবর আসছে, এই করেই হয়তো পৃথিবীটা ব্যালেন্স আছে। এখন বাজে 4টে, আমরা জাস্ট বেরোলাম, দেখি কটায় গিয়ে পৌঁছই। যাচ্ছি বর্ধমান আপাতত। এই যে ম্যাডাম পেছনে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে, আমি অনেকক্ষণ পরে ব্লগটা শুরু করলাম, জানি না কি আন্ডার প্রেশারে চলছে। আর এই লং জার্নির মধ্যে ওদিকে কলকাতায় ইভেন্ট চলছে, কিন্তু এদিকে এমন একটা ইভেন্ট আমাদের অ্যাটেন্ড করতে যেতেও হচ্ছে, সব কিছু ঘেটে ঘর। তো যাই হোক, আপাতত যাবো, টাচ করবো, বেরিয়ে চলে আসবো। এখন এসে পৌঁছেছি শক্তিগড়। এখানে আবার শুভমের খেতে ইচ্ছে করেছে মিষ্টি, শুভম গেছে মিষ্টি খেতে। আমি এখানে বসে রয়েছি, আমি জেনারেলি মুড়ি ফুড়ি খাই না অতটা, তাও আজকে একটু ইচ্ছে করলো, কাজ আমি খুলে দিচ্ছি। এবার আজকে একটু ইচ্ছে করলো যে খাবো, একটু খাবো। ওই দেখো শুভম চিৎকার করছে, একটু চা হবে, অল্প একটু হবে, চা হলে চা খাবো। আমার জ্বর এসে গেছে, যে আসার সময় কেরম একটু লাগছিল, এখন দেখছি জ্বরটা এসে গেছে। আমার এক এই ট্রেনে উঠলে বীরভূম টিরভূমের দিকে গেলে ট্রেনে উঠলে মুড়ি খেতে খুব ভালো লাগে, আর নারকেল দেয় ওটা, আর এই শক্তিগড়ে মুড়ি মাখাটা খেতে ভালো লাগে। তো আমি হলে একটু আচারের তেল ফেল দিয়ে মাখাতাম, শুভম একদম সাদা মাটা মেখে নিয়েছে, বিয়েবাড়ি যাওয়ার সময় মুড়ি মাখা খেয়ে যাচ্ছে। আর যেটা আমি বাড়িতে একদম খাই না, মানে একদম আমার পছন্দ না মুড়ি, বাট এইসব মুড়ি মাখাগুলো খেতে বেশ ভালো লাগে না বলো? তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কে কে এইসব দিকে এলে মুড়ি মাখাটা খেতে ভালো লাগে। ওখানে শুভম খাচ্ছে ডিম টোস্ট, এখানে আমি খাচ্ছি মুড়ি মাখা, আর এটা চিনি ছাড়া আদা দিয়ে লিকাচ্ছে, মানে এটা না আমার গলা নাক কান সব যেন একদম ছেড়ে গেল, খুব ভালো লাগছে। এই কদিন যতগুলো বিয়েবাড়ি হয়েছে কোনোটাতে গিয়েই আমি খাইনি, মেন কোর্সে তো যাইনি, একটাতে যদিও একটু স্টার্টার খেয়েছি, আজকে তো যাবো আর চলে আসবো, মনে হয় স্টার্টারটাও খেতে পারবো না, জানি না কি করবো। মানে এটা একটা লাস্ট ডিসেম্বর থেকে বিয়েবাড়িগুলো আমার এরকমই কাটছে, এই শুভমে শিডিউল অনুযায়ী গেলে পরে কিছুতেই গিয়ে আর খাওয়া দাওয়াটা হয় না। আর বিয়েবাড়িতে খাওয়া দাওয়ার থেকে বেশি হলো সাজগোজটা, এই সাজগোজ যেইটুকুনি করে যাই একটাও ছবি ওঠে না, কয়েকটা একটু টেনে টুলে নিয়ে ছবি তুলি। তাই হোক, আজকেরটা তো আমি নিজে সেজেছি, চশমাটা আমি বিয়েবাড়িতে যাওয়ার আগে খুলে নেবো, অতটা অসুবিধা হয় না আমার চশমা ছাড়া, চশমাই বিয়েবাড়িতে ঢোকার আগে খুলে নেবো, বিকজ লেন্স আমার এখনও নেই, আর জানি না বানালে পরে পড়তে পারবো কিনা। ফাইনালি বিয়েবাড়িতে এসে উপস্থিত, এখনও বিয়েবাড়িতে ওরা কেউ পৌঁছায়নি, আমাদের জন্য ওদের বাড়িতে এসেছি, বাড়িতে এসে গিফটটা দিয়ে
আমরা এখান থেকেই বগার পার। চলো আজকে মোটামুটি ওর বাড়ির থেকেই আমরা এখান থেকে টাটা করছি। আর ওর যে বিয়ে বাড়িটা ভাড়া করেছে সেখানে গেলাম না, কারণ অলরেডি এখানেই 7:45 বাজে, আমাদের যেতে যেতে 9:30 এমনি বেজে যাবে। রাস্তা বাইপাস মানে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েটা খুব ভালো হচ্ছে না, রিনোভেট হচ্ছে বলে এখন তো ব্রাইডের সাথে দেখা হলো না, গ্রুমের সাথেই দেখা হলো। কনগ্রাটস, খুব ভালো থাকিস, গুড উইশেস ফর ইওর হোল লাইফ, পুরো লাইফের জন্য গুড উইশেস, ভালো থাকো, খুব ভালো থাকো। তোমরা তোমরা কলকাতায় এসো, তারপরে একসাথে জোড়ায় দেখাবো আমরা। আমি প্রথম দুটো বলে দিলাম, ভালো থাকো সুস্থ থাকো, বাকিটা দাদা রাতে বলে দেবে। দাদা বলবে না, দিদি বলবে, দিদি বলে দেবে। বাজে এখন 8:30, আমরা তো বেরিয়ে গেছিলাম 7:30, আমি যে ভয়টা পাচ্ছিলাম সেই যে ডানকুনির জ্যাম দাঁড়িয়ে আছে, দেখো রাস্তায় পুরো জ্যাম, এখানে এই জ্যামের মধ্যে দিয়ে পুরো এখন যেতে হবে, জানি না কখন বাড়ি পৌঁছাবো। লাস্ট 3টে বিয়ে বাড়িতে রিমা গেছে, লাস্ট 3টে বিয়ে বাড়ি থেকে রিমা খেয়ে আসতে পারবে। প্রথম দিন রিমা শুধু একা, আমিও খাই আসি, ঠিক আছে। এখন প্রবলেমটা, কারণটা হচ্ছে আমার আনসোশালাইজড বিজনেসের জন্য কীরকম, আমি সবসময় বলি আমার আনসোশালাইজড বিজনেসটা কীরকম, আমি একটা ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট করি, সোশ্যাল ইভেন্ট ম্যানেজমেন্ট করি, কর্পোরেট ইভেন্ট ম্যানেজমেন্ট করি, ইভেন্ট ম্যানেজমেন্ট একটা ব্যবসা। মানে মানুষের সোশ্যাল লাইফটাকে গুছিয়ে স্বপ্নের মতো করে দিই, নিজেরটাকে ভেঙে চুরচুর করে দিই। নট দ্যাট, এবার ঘটনা হচ্ছে ও 27 তারিখে গেছিল দুটো বিয়ে বাড়ি, একটা তো দেখতে পেয়েছো যে ওই যেখানে আমাদের কাজ হয় সেখানে ও গেছিল, আমিও যেতে পারিনি আমার ভাগ্নির বিয়েতে, আমার ভাগ্নি আমাকে, আমি যে মামা সেটাও তো ভুলেই গেছে। আবার আজকে একটা আমরা বর্ধমানে আমাদের যে ফ্যামিলি মেম্বার পৃথ্বীশ বাড়ির বিয়ে, তো হিসাব মতো ও আমাদেরকে সঙ্গীত, বিয়ে, রিসেপশন কিচ্ছু বাদ রাখেনি, সবকিছুতে ইনভাইট করেছে, আমাদের জন্য হোটেল বুক করেছে, হোটেল বুক করেছিল। তো যথারীতি আমার যা প্রফেশন সেই প্রফেশনে জিনিসটা একদম কেচে কেচে ঘ আর কি, ঠিক আছে। আজকেও আসার সময়, যাওয়ার সময় আমরা এখান থেকে 4টার সময় বেরিয়েছিলাম, 5:30, 5:45 মধ্যে আমরা এতে ঢুকে গেছিলাম, বাড়িতে বর্ধমানে ঢুকে গেছি। 45 মিনিট বসার পর দেখছি যা সিচুয়েশনও নেই, কতক্ষণ ওদের বাড়িতে বসে ও আমাদের আটকায়নি আজকে, আর ও বুঝতে পেরেছে যে সিচুয়েশনটা আমাদের পক্ষেও ঠিক না, ঠিক আছে। যাই হোক, এই করতে গিয়ে আমার তো ঠিক আছে, আমি তো নয় টুকিটা অন্যান্য দিন না খেয়ে বাড়ি ফিরি, আজকে বউ না দেখে বাড়ি ফিরেছি, মানে এর থেকে ব্যথে ঠিক কিছু হয় না আমার লাইফটা। একটু আগে ওর সাথে আমার এই নিয়ে একটা বিশাল রাগারাগি হয়ে গেল, আর প্রায় দিনই হয়ে যাচ্ছে ব্যাপারটা, তো হ্যাভ টু রেক্টিফাই এটা, সিজনটা শেষ হবে, এটা রেক্টিফিকেশন হবে না, হবে অন্যরকম চিন্তা ভাবনা করে এগোতে হবে, এটা অন্যরকম চিন্তা ভাবনা করলে হবে না, এই বিজনেসটার মধ্যে আমাকেও ঢুকে যেতে হবে, সেটা ঢুকে যাবে, তবে কি হবে। হ্যাঁ, এই জিনিসটা মানে আমিও বলবো, ওই দিন তো আমারও ইভেন্ট আছে, কি করে ম্যাগি চলছে। এরপর মেন কোর্সটা যখন হবে তোমাদেরকে মেন কোর্স দেখাবো, ঠিক আছে। ম্যাগি, এটার পর বাদবাকি খাওয়া দাওয়া আছে। খুব একটা খারাপ গেল না বিয়ে বাড়িটা, এখন মনে হচ্ছে কিরে বিয়ে বাড়ি কেমন কাটছে এবার, না এটা তো আমিও বাড়িতে করে দিতে পারতাম, রাস্তায় খাওয়ালি বলে স্টার্টার বলছিস, বাড়িতে বলে মেন কোর্স বলছি। বলছি চাউম্যানে, সেটা হলো আমার সোনাই আর কাকুর মেন কোর্স, ওদেরটা ইন্ডিয়ান থেকে নেওয়া হয়ে গেছে, রুমালি রুটি আর মটন চা, মেন কোর্সও হয়ে গেল। ডেজার্ট এখন খাচ্ছি না, মিষ্টি ফিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, এর জন্য ডেজার্ট হলো না। বিয়ে বাড়িটা শুভারম্ভ হয়ে শুভা শেষ হলো, তাই তো? বাকি কথাটা বাড়িতে গিয়ে বলছি। বাড়িতে ফিরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ডিনার করবো, এখন বাজে 12টা। আমি খাবো ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন, এটা হলো আজকে মেন কোর্স। আর ওরা মিষ্টি দিয়েছিল, যদিও এখন আমি মিষ্টি একদম খাই না, সেই জন্য মিষ্টিটা খাবো না। আমরা যে যেতে পেরেছি, পৌঁছাতে পেরেছি, এটাই হয়তো অনেক। আমি মাঝখানে বলছিলাম কোনো বিয়ে দিয়ে খাচ্ছি না, এই করছি না, দেখো খাওয়া দাওয়া এগুলো চলতেই থাকে। আর কাকিমা আমাকে বলেছে যে জন্মাষ্টমীতে এসো, আমরা জন্মাষ্টমীতে তো কাকিমা, মানে কাকিমা বলতে পৃথ্বী সেন মা,
কাকিমাকে আমি বললাম কাকিমা জন্মাষ্টমী তো আমার বাড়িতে, আর কাকিমা তুমি জন্মাষ্টমী পরের দিন এসো, ওদের বাড়িতে উৎসব হয় খুব ভালো লাগে, তো দেখি চেষ্টা করব যেতে। আর ওখানে তো শুভমের ছদ্মিদুনের বাড়ি, আমরা গেছিলাম ছদ্মিদুনের বাড়ি, তো ওখানে গেলে ছদ্মিদুনের বাড়ি আর পিতৃষের বাড়ি জাস্ট 5 মিনিট, তো যাওয়াই যায়। আর এখন শীতকাল আছে, এদিক ওদিক একটু ঘুরতে বেড়াতে তো যাবোই, তো দেখি 17 তারিখের পরে শুভম একটু ফ্রি হলে তখন ফার্স্ট ওখানে যাব। দেন আমাদের একটা ট্রিপ প্ল্যান হচ্ছে, কোথায় হবে কিভাবে হবে, 2-3টে জায়গা আছে শর্ট লিস্টে, যেখানে হবে তোমরা তো জানতেই পারবে, তোমরা তো দেখতেই পারবে। এখন যাই, আগে আমি ডিনারটা করি। হলো আমার ডিনার, সোনায়ের কাকু চাউমিন খেয়েছিল, একটু চাউমিন, আর ওটা হলো গার্লিক চিকেন, আর এটা হলো এগ ফ্রাইড রাইস আমার জন্য একদম সিম্পল, আর তার সাথে একটা পেঁয়াজ কাটা ছিল তাই নিলাম। যে কোনো খাবারের সাথে একটু যদি পেঁয়াজ থাকে না, আমি ডাল ভাতও শুধু পেঁয়াজ দিয়ে খেতে পারি, মানে মাছ ফাছ খেতে তো একদম ইচ্ছে করে না, সেই জন্যই বললাম, তো ওটাই ভালো লাগে। পেঁয়াজটা কাটা ছিল যেমন ভাবলাম খেয়েই নি, বেকার পড়ে থাকবো। তোমরা সবাই একটু পিতৃষার পূজাকে উইশ করে দিও, সবাই ওদেরকে কংগ্রাচুলেশন বলে দিও, সবাই ওদের হ্যাপি ম্যারিড লাইফের জন্য বেস্ট উইশেস জানিও, আমাদের দ্বারাই জানিও, ওরা ব্লগ দেখে, ওরা কমেন্ট পড়ে, ওরা দেখে নেবে। আর আমি রাত্রিবেলা পূজা আমাকে মেসেজ করেছিল, দিদি মিস করে গেলাম, দিদি দেখা হলো না, এই আলাম নববু খুব ভালো থাক তোরা, আলাম একটা রিসেপশনের ছবি অন্তত পাঠা, আমি অন্তত সবাই দেখার আগে ফেসবুকে আমি একটু দেখি। ওরা পাঠিয়েছে আমাকে পূজা, ওটা আমি পোস্ট করব। আমি যেরকম কোনেকে ফটোতে দেখেছি, তোমরাও কোনেকে আমার সাথে ফটোতেই দেখো আর কি, বাট এই বরকনের সাথে আমাদের দেখা হবে, তাই তো? এদের একেবারে নববধূদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এই বাড়ি ফিরলাম, এখন প্রচন্ড টায়ার্ড লাগছে, এবার জাস্ট ঘুমাতে হবে, কাল সকালবেলা 9টা হলেই আবার বেরোতে হবে। যাই হোক, ফ্রি পেলে বউ না দেখে বিয়ে বাড়ি থেকে কোনো রকমে চলে এলাম। আসলে এতটা দূরে গেছিলাম, আমি ওকে বলছিলাম যে আমরা ফিরতে ফিরতে খুব চাপ হয়ে যাবে, তো যাই হোক সেটাই হলো। সেই ডানকুনিতে এসে আমরা টোল ট্যাক্সে আটকে গেলাম, সেখানে প্রায় 1.5-2 ঘন্টা কাটিয়ে 10:30-11টাতেই বাড়ি ফিরলাম। আমি জানি ডানকুনি ওখানটা ক্রস করতে খুব কষ্টের, যাই হোক আর কথা বাড়াবো না, শুতে হবে, তার মধ্যে আবার চাপ খেয়ে নিয়েছি তো চাপ হয়ে গেছে আর কি লোভের চোটে। এনিওয়ে, ওখানে যেরকম পৃথিশ বলে দিয়েছিল ভালো থেকো সুস্থ থেকোটা ও বলে দিয়েছিল, বলে বাকিটা দাদা বলে দেবে, তাই বাকিটা আমি বলে রাখছি। যদি ব্লগটা আজকে ভালো লেগে থাকে, ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আমরা আবার বলি, আর তোমরা ভালো রেখো, সুস্থ রেখো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।